গুড মর্নিং স্টুডেন্ট, শুভ যা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যদিও কোভিডের একটু বাড়াবাড়ি হচ্ছে, আবার ঠিক হয়ে যাবে, সামনে ফাইনাল পরীক্ষা, সেই দিকে লক্ষ্য রেখে তোমরা পড়াশোনাটা চালিয়ে যাবে। পুজোর আগেও তোমাদের অনুশীলনে বেশ কিছু অঙ্ক পড়িয়েছি, আজকে টাকা পয়সার কিছু অঙ্ক করাচ্ছি। তা তোমরা এই টাকা পয়সার গুণভাগ করার আগে তোমাদের একটু বলে দিই যেগুলো ক্লাস ওয়ানে করেছো। দেখো, এক টাকা সমান 100 পয়সা, এগুলো করেছো। আর কী করেছো না, কটা 50 পয়সা 1 টাকা, 2টি 50 পয়সা 1 টাকা, কটা 25 পয়সা 1 টাকা, 4টি 25 পয়সা 1 টাকা, কটা 10 পয়সা 1 টাকা, 10টি 10 পয়সা 1 টাকা, কটা 20 পয়সা 1 টাকা, 5টি 20 পয়সা 1 টাকা, এইভাবে তোমরা করেছো। কটা 5 পয়সা 1 টাকা, 20টি 5 পয়সা 1 টাকা, বা 2 টাকা সমান কটি 50 পয়সা, 4টি 50 পয়সা, 2 টাকা সমান কটি 25 পয়সা, 8টি 25 পয়সা, এরকম অঙ্ক তোমরা করেছো আমাদের কাছে, এবং তোমাদেরকে এগুলো পড়িয়েছি, খাতায় লিখিয়েছি। সুতরাং এগুলো নিয়ে আর আলোচনা করছি না, একটু উঁচু ক্লাস যেহেতু তোমরা উঠে গেছো, তোমাদের সেই জন্য এগুলো গুণভাগগুলো করাচ্ছি। দেখো, 5 টাকা 84 পাতা দেবে, কয়েকটাকে 5 টাকা 45 পয়সা তোমাদের অঙ্কেতে দেওয়া হয়েছে। এখানে গুণ করতে হচ্ছে 5 দিয়ে, কেমন করে গুণ করছি দেখো। টাকা পয়সা দেখেছি, 5 5 25, 7 হলো 2, 5 4 20, সঙ্গে 2 যোগ করলে 22, 22 7 হলো 2, 5 5 25, সঙ্গে 2 যোগ করলে 27 লিখলাম, তাহলে এটা টাকা আর এটা পয়সা, অর্থাৎ 27 টাকা 25 পয়সা। অবশ্যই উত্তর লিখতে হবে নির্ণয় গুণফল সমান, নির্ণয় গুণফল কথা লিখতে হবে, না নাম্বার করা যাবে, 27 টাকা 25 পয়সা। ওকে, এখান পর্যন্ত একটা অঙ্ক দিল। আবার 10 টাকার একটা অঙ্ক বলেছে যে তোমাদের 98 টাকা 70 পয়সা গুণিত 35, দুই সংখ্যার গুণ দেখাচ্ছে। দেখো, ঠিক লিখেছি, 5 0 0 5 7 35, 7 হলো 3, 5 8 40 7 43, 7 হলো 4, ঠিক আছে। আর হচ্ছে 5 9 45 46 47 48 49, লিখেছি 49। ওকে, এবারে 3 দিয়ে গুণ করছি, একটা ঘর কাটবো, সে জানো, 3 0 0 3 7 21, 7 হলো 2, ঠিক আছে। আর কি না, 7 হলো 2-এর পর হচ্ছে 3 8 24, 25 26, 7 হলো 2, আর 3 9 27 28 29, ঠিক আছে। এখানে যোগটা করছি, দেখো, 0 5 নামলো, 3 আর 1 4, 9 আর 6 15, 5 নামলো, 7 হলো 1, 9 আর 10, 10 আর 4 14, 4, 7 হলো 1, 2 আর 1 3, তাহলে 3454 টাকা 50 পয়সা, অর্থাৎ নির্ণয় গুণফল সমান 3454 টাকা 50 পয়সা। এইভাবে গুণগুলো তোমরা করবে। এরপর আমি তোমাদের ক্ষয় ত্যাগের অঙ্কগুলো তোমাদের করাচ্ছি। ক্ষয় ত্যাগের অঙ্ক দেখো, ভাগ বলেছে, ভাগের অঙ্কটা, ভাগের একের ত্যাগের অঙ্ক তোমাদের আমি করাচ্ছি। দেখো, বলেছে যে কয় ত্যাগের 36 টাকা 64 পয়সাকে 4 দিয়ে ভাগ করতে, 36 টাকা 64, 4 দিয়ে ভাগ করছি। দেখো, 4 দিয়ে ভাগ করো, 3-কে ভাগ যাচ্ছে না, যেহেতু এটা বড় সংখ্যা, তাহলে দ্বিতীয় সংখ্যা 6 নিতে পারি। এবারে 6 দিচ্ছি, এবারে ভাগ করছি, 4 9 36, 9টা কিন্তু যে শেষ সংখ্যা নেবো তার মাথায় নিই, এর মাথায় না, অনেকে ভুল করে কিন্তু, এই 36-এর 6টা শেষ সংখ্যা নিয়েছি, তাহলে 6-এর মাথায় 9টা, বারবার বলছি কিন্তু, অনেকে ভুল করে এখানে করে পারে, 4 9 36, মিললো। এবারে এই ভাগে মিলে যাওয়ার পর তাহলে এই 6টা নামাবো, 4 1 4, বিয়োগ করলে 2 হচ্ছে, তাহলে ভাগ যাচ্ছে না, তখন 4টা নামালাম, 4 6 24, ঠিক আছে, মিলে গেল, তাহলে 9 টাকা 16 পয়সা, অর্থাৎ নির্ণয় ভাগ করছে 9 টাকা 16 পয়সা। তোমরা ক্লাস ওয়ানে যেভাবে তোমরা টাকা পয়সার হিসাব জিজ্ঞেস করেছিলে, ক্লাস টুয়ে একটু কঠিন, একটু উঁচু, তাহলে গুণ ভাগ আমি করিয়েছি, ঠিক বাড়ির পরে ওই জন্য দিচ্ছি HW80 পাতে। কয়েক দাগে যেমন 1 আর 10 করেছি, 7 আর 11, ওই একই টাইপের অঙ্ক তোমরা কিন্তু ওই একই খাতায় পড়বে, স্কুলের খাতায়। আর ক্ষয় দেখে একটা করেছে, ঠিক একই অঙ্ক ক্ষয় দেখে 6 আর 8, একই অঙ্ক ভাগ ভাগ করে করবে, টাকা পয়সার গুণ ভাগ তোমাদের পরীক্ষায় করবে। সুতরাং ফাইনাল পরীক্ষার জন্য তোমরা তৈরি হও, সামনে কালী পূজা, ভাই ফোটাস, এই নিয়ে শুধু ওই পুজো করলে তো হবে না, পড়ার দিকে মন দিতে হবে। সুতরাং তোমরা এই গুণ ভাগের টাকা পয়সাগুলো একটু দেখে মনোযোগ সহকারে HW এবং CW খাতায় তুলে নেবে। আজকে এখন পর্যন্ত রইলো, পরে আবার টাকা পয়সা নিয়ে আলোচনা করবো, রাখলাম।